তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ফিলিস্তিনি প্রতিনিধি দল পাঠল সৌদি আরব দর্শক এই বিষয়ে সৌদি আরব থেকে জানাচ্ছেন সহকর্মী হানি সরকার উজ্জ্বল সৌদি আরব এবং ফিলিস্তিনির সাথে প্রায় দীর্ঘ 30 বছর যে সম্পর্কটা এর নতুন করে স্থাপন করতে যাচ্ছে প্রায় 30 বছর পর সৌদি আরবের মহামান্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চেষ্টা করছেন যাতে ফিলিস্তিনির সাথে ইসরায়েলের সাথে সুসম্পর্ক স্থাপন করে ফিলিস্তিনি যে মুসলমানদের একটি ভালো অবস্থানে তাদের যে দুঃখ দুর্দশার কথা বলতে পারে তারে ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েলে আসলে ইসরায়েলে যে প্রতিনিধি দলটি পাঠিয়েছে এই প্রতিনিধি দলটি মোহাম্মদ বিন আব্বাসের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে দীর্ঘ তিন দশক পর যে প্রথমবারের মতো সৌদি আরব যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপন করতে চাচ্ছে সেই প্রতিনিধি দলটিকে ওই দেশের গভর্নর তাকে অভ্যর্থনা জানিয়েছেন আসলে জেরিকোর গভর্নর ইউসরা সুইতি বাত্রা সংস্থা এএফপিকে বরাদ্দে জানিয়েছেন ফিলিস্তিন ভূখণ্ডে সৌদি আরবের প্রথমবারের মতো প্রতিনিধি দল পাঠিয়েছেন ওই দেশের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল সুদাইরির নেতৃত্বে প্রতিনিধি দলটি ওই দেশে অবস্থান করছেন এবং জর্ডান স্থলবন্দর হয়ে তারা ওই দেশে পৌঁছেছেন আসলে এই দেশে পৌঁছার উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা এটাই সৌদি এবং ফিলিস্তিনের মধ্যে যে সুসম্পর্কটা ফিলিস্তিন বাংলা ফিলিস্তিনি যে মুসলমানদের যে দুঃখ দুর্দশা সেগুলো লাঘব করতে পারে সেই আশাই কিন্তু সৌদি সরকারের প্রত্যাশা আসলে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মধ্যস্থতার মাধ্যমে কিন্তু সেই বিষয়টি অবস্থান নিচ্ছে এবং সৌদি আরব চাচ্ছে আসলে আমাদের মুসলমান যারা আছেন এখানে ফিলিস্তিনিতে তাদেরকে একটি ভালো দিক নির্দেশনা এবং সুসম্পর্ক স্থাপন করে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ধারাবাহিকতায় কিন্তু দীর্ঘ তিন দশক পর সৌদি আরব থেকে প্রতিনিধি দল ফিলিস্তিনে পৌঁছেছেন আশা করা যাচ্ছে ওই দেশের যে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আব্বাসের সাথে তারা সাক্ষাৎ করবেন এবং সব বিষয় নিয়ে কথা বলবেন।